ইতালির স্ট্রা শহরে জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমাদের ইতালি প্রতিনিধি সজীব আল হোসেন জানান, প্রবাসী দেশীয় আদলে পূজা উদযাপন ও নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে পেরে খুশি প্রবাসী বাঙালি সনাতন ধর্মাবলীরা। ইতালির ভেনিসের স্ট্রা শহরে প্রায় 300 বাঙালি সনাতনের বসবাস, তবে পাশের শহর পাদোভা ও উত্তর ইতালির বিভিন্ন শহরে বাস করেন কয়েক হাজার সনাতনী। মূলত বাংলাদেশ ও ভারতের বাঙালি হিন্দুদের প্রচেষ্টায় গত 18 বছর ধরে এই শহরে একই স্থানে আয়োজিত হচ্ছে ইতালির সবচেয়ে বড় ও আকর্ষণীয় শারদীয় দুর্গাপূজার দর্শনীয় আয়োজন। এমন আয়োজনে খুশি প্রবাসী বাঙালি সনাতন ধর্মাবলীরা। এবার পুজোর আকর্ষণ ছিল নাচ, গান ও প্রার্থনা। দেবীর প্রার্থনায় বাংলাদেশ, ভারত ও সমগ্র বিশ্বের শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয়। আগামীতে আরও আকর্ষণীয়ভাবে বিশাল আকারে শারদীয় দুর্গা উৎসব আয়োজন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন স্ত্রা শারদীয় দুর্গা উৎসব কমিটি।